হেই গাইজ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে এমনই একটি জেনুইন প্ল্যাটফর্ম সম্পর্কে ডিসকাস করা হবে যেখানে আপনারা আর্টিকেল লিখে অর্থাৎ পোস্ট লিখে আর্নিং করতে পারবেন। আপনারা তো ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকেন, তো সেই সমস্ত ভিডিওর কন্টেন্টগুলিকে এখানে লিখে বা আপনার যদি কোনো বিষয়ে কোনো জানকারি থেকে থাকে তো সেই সমস্ত জানকারিগুলিকে এখানে লিখে পোস্ট করে আর্নিং করতে পারবেন। এই সাইটে আপনারা বিজনেস, গেমিং, এডুকেশন, স্পোর্টস, লাইফস্টাইল, হেলথ, টেক, সায়েন্স, এন্টারটেনমেন্ট যে কোনো ক্যাটাগরির পোস্ট লিখে পাবলিশ করতে পারবেন। এই সাইটটি ওয়ার্ল্ডওয়াইড ওয়ার্কেবল একটি সাইট, বিশ্বের যে কোনো জায়গায় থেকে এই সাইটে পোস্ট পাবলিশ করে আর্নিং করতে পারবেন। অ্যান্ড এই সাইটটি পার 1000 ভিউতে বিভিন্ন কান্ট্রিতে বিভিন্নভাবে পে আউট দিয়ে থাকে, তবে বেশিরভাগ কান্ট্রিতেই পার 1000 ভিউতে $5 করে দিয়ে থাকে। অ্যান্ড আপনি যদি বাংলাদেশেও থেকে থাকেন তো সেক্ষেত্রে পার 1000 ভিউতে $5 করে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন বাংলাদেশ $5, আর আপনি যদি ইন্ডিয়াতেও থেকে থাকেন তো পার 1000 ভিউতে $4 করে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ইন্ডিয়া পার 1000 ভিউ $4 করে, পাকিস্তানে $4 করে, তবে বেশিরভাগ কান্ট্রিতেই $5 করে দিয়ে থাকে। তো সে যাই হোক, এই সাইটে আপনারা যা আর্নিং করবেন তা পেটিএম, পেপাল, স্ক্রিল, ফোনপে এই সমস্ত পেমেন্ট গেটওয়ের সাহায্যে রিডিম নিতে পারবেন। তো যারা ইন্ডিয়ার বাইরে থাকেন, বাংলাদেশ, পাকিস্তান বা অন্যান্য কান্ট্রিতে, তাদের জন্য পেপাল সবচেয়ে বেস্ট, আর যারা ইন্ডিয়াতে থাকেন তাদের জন্য পেটিএম সবচেয়ে বেস্ট। পেপালের জন্য মিনিমাম পে আউট $3, আর পেটিএমের জন্য মিনিমাম পে আউট $2 চাই। তো সে যাই হোক, এই সাইটটি 100% জেনুইন একটি সাইট। আপনারা যদি এর পেমেন্ট প্রুফ দেখতে চান তো এই পেমেন্ট প্রুফের উপরে ক্লিক করলে আপনারা এর পেমেন্ট প্রুফ দেখতে পেয়ে যাবেন যে এই সাইট পেপাল, পেটিএম, অন্যান্য পেমেন্ট গেটওয়ের সাহায্যে পেমেন্ট দিয়েছে। তো সে যাই হোক, এই সাইটটির নেম পেড ফর আর্টিকেলস, এর লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো এই সাইটে আসার পর একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এর জন্য রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনাদের কাছে একটি ফর্ম ওপেন হয়ে যাবে। তো এখানে আপনার নেম দিবেন, দেন ইউজার নেমে আপনার নেমের পরে যে কোনো সংখ্যা দিবেন তো নিয়ে নিতে পারে, দেন ইমেল অ্যাড্রেসে একটি ইমেল আইডি দিয়ে দিবেন, দেন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন স্ট্রংলি, ওই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডে দিবেন, দেন রেজিস্টারে ক্লিক করে দিবেন। দেন আপনাদের কাছে এই ধরনের একটি ইন্টারফেস আসবে, লেখা উঠবে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। তো আপনি যে ইমেল আইডি দিয়ে এখানেতে সাইন আপ করছেন সেই ইমেল আইডিটি এখানে দিবেন, দেন যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে আরেকবার দিবেন, দেন লগ ইনে ক্লিক করে দিবেন। দেন সাইটের মধ্যে আপনারা লগ ইন হয়ে যাবেন, অ্যান্ড ড্যাশবোর্ডের মধ্যে আপনাকে রিডাইরেক্ট করে দেওয়া হবে। এই ড্যাশবোর্ডটি যদি আপনাদের কাছে না আসে তো ওপরে মেম্বার ড্যাশবোর্ড এর উপরে ক্লিক করবেন, তো এই ড্যাশবোর্ডে আপনাকে রিডাইরেক্ট করে দেওয়া হবে। তো পোস্ট লিখে পাবলিশ করার জন্য অ্যাড আর্টিকেল এর উপরে ক্লিক করবেন, দেন স্ক্রল করে নিচে আসবেন। তো অ্যাড আর্টিকেলের মধ্যে টাইটেল, ক্যাটাগরি, কন্টেন্ট লেখার পোর্শন, ইমেজ আপলোড করার পোর্শন সমস্ত কিছু পেয়ে যাবেন। তো টাইটেলে আপনি কী দিবেন, আপনি যেই রিলেটেড আর্টিকেল বা পোস্ট লিখছেন সেই রিলেটেড টাইটেল আপনাকে দিতে হবে। যেমন কোনো বার্ড, কোনো অ্যানিমেল বা কোনো ফ্লাওয়ার সম্পর্কে যদি পোস্ট লিখেন তো তাদের নাম এখানে আপনি দিতে পারেন। এক্সাম্পল হিসেবে যদি আপনি হেলথ রিলেটেড কোনো টপিক লিখেন, যেমন ওয়েট গেনার, তো ওয়েট গেনার টিপস এখানে আপনি টাইটেলে দিতে পারেন, বা ওয়েট লুজার যদি কোনো টিপস দেন তো টাইটেলে ওয়েট লুজার টিপস দিতে পারেন। দেন ক্যাটাগরি, আপনি যে রিলেটেড আর্টিকেল পোস্ট করবেন সেই রিলেটেড ক্যাটাগরি চুজ করবেন। যদি আপনার আর্টিকেলটি হেলথ রিলেটেড হয় তো ক্যাটাগরি হেলথ চুজ করবেন, গেমিং রিলেটেড হলে গেমিং চুজ করবেন, এডুকেশন রিলেটেড হলে এডুকেশন চুজ করবেন, যদি স্পোর্টস রিলেটেড হয় তো স্পোর্টস চুজ করবেন, আর টেক রিলেটেড হলে টেক চুজ করবেন, ঠিক আছে। দেন সামারি, এই পোর্শানে আপনি আর্টিকেল সম্পর্কে শর্টকাটে দু এক কথা লিখতে পারেন বা এই পোর্শানটি ছেড়ে দিতে পারেন। দেন মেন যে পোর্শান হচ্ছে কন্টেন্ট, আপনি যে বিষয়ের আর্টিকেল লিখছেন সেই বিষয়টা আপনাকে বিস্তারভাবে এখানে লিখতে হবে, ঠিক আছে। কন্টেন্টের মধ্যে এখানে আপনারা যে লেটারকে বোল্ড, ইটালিক বা ইমেজ ইনসার্ট করার বিভিন্ন অপশন পেয়ে যাবেন। দেন চুজ ফাইল, যেই রিলেটেড আর্টিকেল আপনি লিখছেন সেই রিলেটেড এখানেতে ইমেজ ইনসার্ট করতে পারবেন। সবচেয়ে ভালো হবে থাম্বনেল ক্রিয়েট করে পোস্ট করা, যেটি আপনার আর্টিকেলের উপরে শো করাবে। দেন মেসেজ টু দি রিভিউয়ার, অর্থাৎ আর্টিকেলটি সাবমিট করার পর যিনি রিভিউ করবেন তিনাকে কিছু আপনি এখানে সেন্ড করতে পারেন যে আপনি কি সম্পর্কে আর্টিকেলটি লিখেছেন। দেন সাবমিটে ক্লিক করলেই আপনার আর্টিকেলটি সাবমিট হয়ে যাবে। এক্সাম্পল হিসেবে আমি এখানে একটি
ওয়েট লুজ হওয়ার কারণ সম্পর্কে একটি আর্টিকেল লিখেছি। টাইটেলে এই কারণে কজেস অফ লো ওয়েট লিখেছি, দেন ক্যাটাগরিতে হেলথ চুজ করেছি, সামারিতে টাইটেলটাই পেস্ট করে দিয়েছি কজেস অফ লো ওয়েট, দেন এখানে ওই সম্পর্কে কিছু আর্টিকেল লিখেছি যে লো ওয়েট হওয়ার কী কী কারণ থাকতে পারে। দেন এখানেতে চুজ এ ফাইলে ক্লিক করে ওই সম্পর্কে একটি ইমেজ আমি আপলোড করে দিচ্ছি। দেন এখানেতে মেসেজ টু দি রিভিউয়ার, রিভিউয়ারকে আমি কিছু লিখেছি যে আই এক্সপ্লেন ইন দিস আর্টিকেল দ্যাট কজেস অফ লো ওয়েট, তো সাবমিটে ক্লিক করে দিচ্ছি এই সমস্ত তথ্যগুলি দেওয়ার পর। তো সাবমিট করতে গেলে সাবমিট হচ্ছে না, কারণ এখানে বলছে দি আর্টিকেল কন্টেন্ট শুড বি 500 ওয়ার্ড অর হায়ার, অর্থাৎ 500 শব্দের বা 500 ওয়ার্ডের উপরে হওয়া প্রয়োজন আর্টিকেলটি যেটি আপনি লিখছেন, তবেই সাবমিট হবে, ঠিক আছে। তো এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখানোর জন্য আমি যা হোক এখানে একটি টাইপ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন ওয়ার্ড এখানে 502-এর উপরে হয়ে গিয়েছে, মানে 500-এর উপরে হয়ে গিয়েছে, এবারে সাবমিট করলে সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমি যাই হোক লিখেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো যখনই 500 ওয়ার্ড লেখার পরে সাবমিট করলাম, এখানে লেখা হচ্ছে ইওর আর্টিকেল হ্যাজ বিন অ্যাডেড অ্যান্ড ইট ইজ পেন্ডিং ফর রিভিউ, অর্থাৎ রিভিউয়ে চলে গিয়েছে। এবারে যদি আপনি আর্টিকেলটা ঠিকভাবে লিখে থাকেন তো টিম রিভিউ করবে, দেন পাবলিশড করে দেবে, দেন ওইটা যখন ভিউ হবে অন্য কোনো কান্ট্রিতে ইন্ডিয়া ছাড়া, তো $5-$6 করে পার 1000 ভিউতে পেয়ে যাবেন, যা বর্তমানে অ্যাডসেন্সও এত করে পে করে না। তো সে যাই হোক, মাই আর্টিকেলে ক্লিক করে আপনি কতগুলো আর্টিকেল লিখেছেন তা এখানে দেখতে পেয়ে যাবেন, এবং এখানে সমস্ত তথ্য আপনি জানতে পেরে যাবেন যে কবে কখন আপনি পাবলিশ করেছিলেন। তো এখানে আপডেট হয়েছে, পাবলিশ যখন হয়ে যাবে পাবলিশে দেখিয়ে দিবে, ঠিক আছে। তো পরবর্তী আর্নিংয়ের যে সোর্স হচ্ছে তা হলো রেফারেলস। রেফারেলসে ক্লিক করার পর এর রেফারেলস প্রোগ্রাম আপনারা দেখতে পেয়ে যাবেন নিচে স্ক্রল করে আসার পর। এটি আপনার যে রেফারেল ইউআরএল, এই ইউআরএলের সাহায্যে যদি কোনো ব্যক্তি এই সাইটে সাইন আপ করে তাহলে তিনি যে আর্নিং করবেন তার 40% করে কমিশন লাইফ টাইম পর্যন্ত পেতে থাকবেন, অর্থাৎ তিনি যদি $100 আর্ন করেন তো আপনি বসে বসেই 40 অর্থাৎ $40 পেয়ে যাবেন। তো এই ইউআরএলটি কপি করে আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন, বা আপনার বন্ধুদেরকে এখানে জয়েন করাতে পারেন যে এখানে আর্টিকেল লিখলেই আর্ন করা যায়। তো তারা জয়েন হওয়ার পর যদি আর্নিং করে সেখান থেকে আপনারা 40% করে কমিশন পেতে থাকবেন। তো আর্নিং করার পর রিডিম ক্যাশে কীভাবে করবেন, রিডিম করার জন্য সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে আপনি আপনার প্রোফাইল ইনফরমেশন সেট করলে করতে পারেন, নেম, আপনার সম্পর্কে বায়োগ্রাফিতে কিছু লিখতে পারেন, প্রোফাইল ইমেজ আপনি এখানে ইনসার্ট করতে পারেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখানে লিঙ্ক করতে পারেন, ফেসবুক, টুইটার, ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্ম যেগুলি রয়েছে। দেন এইখানেতে উইথড্রল ম্যাথড, রিডিম করার জন্য এই চুজে ক্লিক করবেন উইথড্রল ম্যাথডের। দেন পেপালের সাহায্যে যদি রিডিম করতে চান পেপাল চুজ করবেন, স্ক্রিলের সাহায্যে নিতে চাইলে স্ক্রিল চুজ করবেন, পেটিএমের সাহায্যে নিতে চাইলে পেটিএম চুজ করবেন, ফোনপের সাহায্যে করতে চাইলে ফোনপে চুজ করবেন। তো যারা ইন্ডিয়ার বাইরে থাকেন তারা পেপাল বা স্ক্রিল এই দুটো ইউজ করতে পারেন, পেপাল বেস্ট হবে। পেপাল চুজ করার পর এখানে উইথড্রল অ্যাকাউন্ট, পেপালের ইমেল আইডিটি দিয়ে দিতে হবে, দেন সাবমিটে ক্লিক করতে হবে। আর যদি আপনি পেটিএম চুজ করেন তো এখানেতে পেটিএম মোবাইল নাম্বারটি দিয়ে দেবে, অর্থাৎ পেটিএম নাম্বারটি দিয়ে দিতে হবে, দেন সাবমিটে ক্লিক করে দিতে হবে। তো আপনার উইথড্রল মেথড এখানে অ্যাড হয়ে যাবে। দেন আপনাকে যে ড্যাশবোর্ডে ব্যাক আসতে হবে, এইখানে উইথড্রোতে ক্লিক করতে হবে উইথড্র করার জন্য, পেমেন্ট মেথড অ্যাড করার পর। দেন এইখানেতে আপনি উইথড্রোতে ক্লিক করলেই আপনার উইথড্র হয়ে যাবে, যা আমি বলেছিলাম যে উইথড্রল লিমিট ক্রস করার পর সম্ভবত মনে হচ্ছে পেটিএমেতে $2 আর পেপালে মনে হচ্ছে $3 হওয়ার পরে উইথড্র করতে পারবেন। আর যদি আপনার মনে না থাকে এই 3 লাইনে ক্লিক করবেন, দেন রাইট অ্যান্ড গেট পেড, এর উপরে ক্লিক করার পর আপনারা জানতে পেরে যাবেন যে কোন অ্যাকাউন্টের জন্য মিনিমাম উইথড্র কত প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছেন পেপালের জন্য $3, স্কিলের জন্য $3, পেটিএমের জন্য $2 অ্যান্ড ফোনপের জন্য $5 প্রয়োজন রিডিম নেওয়ার জন্য। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে কিছুটা হলেও সাহায্যকারী হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।